আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে সব ধরনের প্রতিবন্ধকতার মধ্যেই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ছয় দফা উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন। অরক্ষিত বাংলাকে সুরক্ষিত রাখতে ছয় দফা বঙ্গবন্ধুর চিন্তার ফসল বলেও জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে কুইজে শীর্ষ পাঁচজন ছাড়াও 95 বিজয়ীকে নগদ অর্থ ও ক্রেস্ট ভার্চুয়ালি তুলে দেন শেখ হাসিনা। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ ছয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভ একজন, উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। সবশেষ 24 ঘন্টায় বিভাগের ছয় জেলায় নতুন করে 51 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিমের মা রোকেয়া বেগম। নোয়াখালীতে করোনায় মারা গেছে একজন, নতুন শনাক্ত 36। করোনায় নাটোরের চাল ব্যবসায়ী শরীফুল ইসলামের মৃত্যু হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে মারা গেছে একজন, নতুন আক্রান্ত 16। রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের রাখাইন একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এজন্য মিয়ানমারকে চাপ দিতে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। প্রবাসী রোহিঙ্গা ও বৈশ্বিক বাস্তুচ্যুতি নিয়ে আন্তর্জাতিক অনলাইন সম্মেলনে তিনি আহ্বান জানান। রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হওয়ায় রোহিঙ্গা ও স্থানীয় মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে মন্তব্য করে বিষয়টি বড় ধরনের সংকট তৈরি করতে পারে বলে হুঁশিয়ার করে দেন পররাষ্ট্র সচিব। আশুলিয়া নিজ বাড়ি থেকে সিন্টু সরকার নামে এক সৌদি প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার মধুপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সিন্টু সরকার 8 মাস আগে দেশে ফিরে বাড়িটিতে একাই বসবাস করছিলেন। তার স্ত্রী ধামরায় বসবাস করেন। দুদিন যাবৎ কোনো খোঁজ না পেয়ে সিন্টুর বাড়িতে যান তার ভাই। এ সময় তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ফুটবল। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছাড়তে চান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল ম্যাসি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, নিজেই ক্লাবের কাছে ব্যাপারে চিঠি লিখে জানিয়েছেন ম্যাসি। তার ক্লাব ছাড়ার খবরে ক্ষুব্ধ বার্সা সমর্থকরা। এবারে শেয়ার বাজারের খবর। আগের দিনের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে আজও সূচক ও লেনদেন বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে এবং বেলা 11:42 পর্যন্ত ডিএসইর তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 332.96 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 213টি, কমে 73টি এবং অপরিবর্তিত ছিল 70টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সিঙ্গার, বিডি স্কোয়ার ফার্মা, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, অরিয়ন ফার্মা, ওয়াচা কেমিক্যাল এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। পুঁজিবাজারে তালিকাভুক্ত 8টি মিউচুয়াল ফান্ডের শেয়ার রেকর্ড ডেটের আগে আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। এদিকে ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার গতকাল থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের কারণে আগামীকাল কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এছাড়া রেকর্ড ডেটের পর আজ সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানি পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হল ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, মাইডাস ফাইন্যান্স এবং ভেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বিকেল 3টায় ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, 3:30টায় মাইডাস ফাইন্যান্স এবং বিকেল 4টায় ভেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সভা শুরু হবে। সভায় কোম্পানিগুলোর 31 মার্চ ও 30 জুন 2020 সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। পরবর্তী সময়ে দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।